আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের পর্বে আমরা দেখব কিভাবে এরকম একটি হোম পেজ ডিজাইন করবেন এলিমেন্টর দিয়ে। তো আমরা এটি এ টু জেড দেখব আজকের পর্বে, তারপর আমরা অন্য অন্য কাজগুলো করব। তো গত পর্বগুলো যারা দেখেননি তারা উপর আই আইকনে ক্লিক করুন, আই আইকনে ক্লিক করে বাকি পর্বগুলো দেখে নিন। তো চলুন কাজে চলে যাই। তো আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডে আছি। তো ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা এখান থেকে পেজে আসব, তারপর অল পেজে যাব। নিউ নিউ ট্যাব ওপেন করে আমি গেলাম। এখানে আসার পর দেখুন আমাদের পেজ নেই। তো আমরা এখান থেকে একটি হোম পেজ এবং একটি ব্লগ পেজ ক্রিয়েট করব। তো হোম পেজটি আমরা হোম পেজ হিসেবে শো করব এরকম। তারপর এখানে হোম, তো এখানে হোম লিখে দিলাম, তারপর পাবলিশ করে দিলাম, তারপর এখানে আবারও অ্যাড নিউতে ক্লিক করলাম, তারপর এখানে ব্লগ। তো এই দুটি সিস্টেম করার পর আমরা ছোট একটি সেটিংস করে দিতে হবে। এখানে সেটিংসে আসবো, সেটিংস থেকে এখানে রিডিংয়ে যাব, তারপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হোম পেজ হিসেবে হোমটি দেখিয়ে দিব এবং ব্লগ পেজ হিসেবে ব্লগটি দেখিয়ে দিব। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। তারপর আমরা যদি আমাদের সাইটটি ভিজিট করি, দেখি আমাদের সাইটটি কেমন। তো এখানে একটি সাইড বার শো করছে, এখানে একটি টাইটেল শো করছে। তো আমরা এগুলো আপাতত ডিজেবল করে দিব। তো অল পেজে আসলাম। অল পেজে আসার পর আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে আমাদের টাইটেলে আসবো, তাই টাইটেল সেকশনে এখানে ডিজেবল করে দিব, তারপর আপডেট করে দিব। তো আমরা এখানে একটু নিচের দিকে আসলে দেখুন এখানে টেমপ্লেট রয়েছে। তো আমরা এখানে এলিমেন্টর ক্যানভাস এলিমেন্টর ফুল উইথ এই টেমপ্লেটটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর আপডেট করে দিব। তো এখানে যদি আমরা আসি, এখানে রিফ্রেশ দিই, আমাদের হোম পেজটি খালি হয়ে গেছে, হেডার এবং পোটারটি রয়েছে। তো আমরা বাকি কাজগুলো করার আগে এখানে দেখুন এলিমেন্টর রয়েছে। আমরা কিন্তু প্রথমে ইনস্টল করেছিলাম এলিমেন্টর পেজ বিল্ডার। তো আমাদের আরও একটি প্লাগইন প্রয়োজন হবে এলিমেন্টরের সাথে এটি কাজ করবে। তো এলিমেন্ট কিট, এলিমেন্ট কিট, তো এলিমেন্টর লিখে আমরা নর্মালি সার্চ করব। এখানে সার্চ করার পর এখানে দেখুন এলিমেন্টস কিট। তো এখানে এলিমেন্টের এক্সট্রা কিছু অ্যাড অন রয়েছে যেগুলোর সাহায্যে আমরা আরও কিছু ফিচার পাই। ডিফল্টভাবে আমাদের এখানে সব কিছু পাওয়া যায় না। তো আমরা এখানে ইনস্টল করব, তারপর অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার পর আমরা এখানে এডিট পেজের এখানে আসব, হোম পেজে, তারপর এখানে এডিট উইথ এলিমেন্টর এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমাদেরকে এলিমেন্টর ক্যানভাসের মধ্যে নিয়ে আসবে। তো আমরা আপাতত এই সেকশনটি ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে এডিট করব এবং এখানে আউটপুটটা দেখব আমরা। তো আউটপুট দেখার জন্য নর্মালি আমরা এখানে আই আইকন একটি রয়েছে, আমরা এখানেও ক্লিক করতে পারি। যখন আমরা সেভে ক্লিক করব তখন অটোমেটিকলি এখানে সেভ হয়ে আউটপুটটি দেখাবে। তো আসলাম, আসার পর আমরা একটি প্ল্যান করব যে আমাদের কিভাবে আমাদের সাইটটি ডিজাইন করা যায়। তো আমরা এখানে যদি আসি, এখানে দেখুন আমাদের একটি সেকশন রয়েছে, বড় একটি সেকশন রয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ রয়েছে, তারপর এখানে একটি টাইটেল রয়েছে, এখানে ডেসক্রিপশন, তারপর এখানে একটি বাটন রয়েছে। তো আমরা তিনটি জিনিস আগে আনবো। তো ওইগুলো তিনটে জিনিস একটি সেকশনের ভিতরে আনবো। তো আমরা এখানে সেকশন অ্যাড করতে হলে প্লাসে ক্লিক করলাম, তারপরে বড় সেকশনটিতে আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে আবারও প্লাসে ক্লিক করলাম, অথবা এখানে উপরে ডট ডটগুলোর মধ্যেও ক্লিক করলে হবে। তো এখান থেকে আমরা একটি হেডিং নিব, হেডিংটি এনে এখানে ছেড়ে দিব, তারপর আবারও এখানে ক্লিক করলাম, তারপরে টেক্সটটিও এখানে হেডিংয়ের নিচে ছেড়ে দিব, তারপর আবারও উপরে ডটগুলোতে ক্লিক করলাম, তারপর বাটন, একটি বাটন এখানে ছেড়ে দিব। তো এগুলো সব কিছু হওয়ার পর আমরা এগুলোকে আমরা সেন্টারাইজ করতে পারি। তো একটু পরে করছি, আমরা তার আগে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য দেখুন একদম উপরে অনেকগুলো ডট ডট রয়েছে, এটাতে আবার ক্লিক করব, তারপর এখানে স্টাইলে আসব। স্টাইলে আসার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে আমরা এখানে ব্রাশে ক্লিক করব, তারপর এখানে ইমেজ থেকে আমরা কিছু ইমেজ সিলেক্ট করে দেব। তো আপলোড ফাইল এখানে আসলাম, এখান থেকে আমি একসাথে অনেকগুলো ইমেজ আমি আপলোড করে দিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো ইমেজ। তো এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম একসাথে, তাও সব কিছু আপলোড করছি, পরে আস্তে আস্তে আমরা এখান থেকে এগুলো ব্যবহার করব। তো আমরা কোনটা চাচ্ছি, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কোনটা শো করুক, এটি শো করুক। তো আমরা এখানে যদি দেখি, এই যে দেখুন এরকম একটি ইমেজ। তো এই ইমেজটি আমরা চাচ্ছি, এখান থেকে সিলেক্ট করলাম, তারপর ইনসার্ট মিডিয়া এখানে ক্লিক করলাম, তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি চলে এসেছে। তো আমরা এটির একটু হাইট বাড়িয়ে দিব, তারপরে আমাদের কন্টেন্ট কতটুকু পাবে ওইটি আমরা সিলেকশন করে দেব। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে লেআউটে আসলাম। লেআউটে আসার পর আমরা দেখুন এখানে হাইট রয়েছে,
তো এখান থেকে আমরা মিনিমাম হাইটে সিলেক্ট করব। তো মিনিমাম হাইটে সিলেক্ট করার পর দেখুন আমাদের হাইটটি বেড়ে গিয়েছে। তো আমরা এখানে 500 বা 600 করে দিতে পারি। তো আমি এখানে 600 দিচ্ছি, আপনি আপনার পছন্দসই একটি হাইট রাখবেন। তো 600 দেওয়ার পর এখানে আমরা কন্টেন্টের গ্যাপটি আমরা দেখি। এখানে যদি আমরা বড় করি, এখানে দেখুন আমাদের কন্টেন্ট ওয়াইড হয়ে পাচ্ছে। তো আমরা এটি একটু চাইলে ছোট করতে পারি। দেখুন এখানে একটি বক্স এতটুকু পাচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের উইথটি আমরা সিলেক্ট করে দেব। কন্টেন্ট উইথ এখানে দেখুন একটি সেকশন রয়েছে, তো এখানে আমরা 800 করে দেব। তো 800 করার পর এভাবে এতটুকু শো করছে। তো এখন আমরা এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটি আমরা ঠিক করব। তো এটি করার জন্য আমরা স্টাইলে আসব। এখানে এই যে উপরের এই সেকশনেরই এই স্টাইলটি। তো এখানে আসার পর আমরা এখানে পজিশন দিব। তো আমাদের পজিশন সেন্টার সেন্টার দিলাম, তারপরে অ্যাটাচমেন্ট স্ক্রোল পিক্স এগুলো কিছু করার দরকার নেই, রিপিট নো রিপিট, তারপরে সাইজ হচ্ছে আমাদের কভার। তো আমাদের ওইভাবে সেট হয়ে গিয়েছে। তারপর আমরা একটু নিচে আসলে দেখুন ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা উপরে একটি শেড দিতে যাচ্ছি। দেখুন এরকম একটি হালকা একটু কালার শো করছে। তো এখানে এই কালারটি দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসবো। আসার পর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে, তারপর এখানে কালার সিলেক্ট করে দেব। তো আমরা একটি কালার দিয়ে দিচ্ছি আমাদের পছন্দসই। তো আপনি আপনার পছন্দসই একটি কালার এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটি কালার সিলেক্ট করলাম, তারপর এগুলো অপাসিটি বাড়াতে কমাতে পারি। তো একদম নিচে আসলে দেখুন এখানে অপাসিটি রয়েছে। তো আমরা অপাসিটি দিয়ে হালকা বাড়িয়ে দিলাম। তারপর আমরা চাইলে অ্যাঙ্গেলটি চেঞ্জ করতে পারি। দেখুন এখানে টাইপ অ্যাঙ্গেল, তো আমরা অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিই, অপাসিটি হালকা বাড়িয়ে দিলাম, তারপর এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে নেব। দেখুন আমাদের অ্যাঙ্গেলটি একটু এদিক থেকে ওদিকে চলে গেছে। তো আমরা চাইলে এটি লোকেশন একটু বাড়াতে কমাতে পারি। এখানে দেখুন এই লোকেশন নামের একটি সেকশন রয়েছে, আমরা এটি আমাদের ইচ্ছা মতো একটু বাড়াইয়ে কমিয়ে দিতে পারি। তো আমাদের এই মেন সেকশন শেষ। তো আমরা এখানে কি করব, এখানে আসব। এখানে আসার পর আমরা এটিতে ক্লিক করলাম, পেন আইকনে আমরা এটি টেক্সটির কালার চেঞ্জ করব, তারপরে সাইজ চেঞ্জ করব। তো আগে আমরা আমাদের টেক্সটি বসাই দিই। তো এখানে আসব, আসার পর আমাদের এখানে এই টেক্সটটি আমরা কপি করব। এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে সিম্পলি বসিয়ে দিলাম। তো আমরা এটির সেন্টারে নিব। এই যে দেখুন অ্যালাইনমেন্ট সেন্টার, এখানে ক্লিক করলাম, সেন্টারে চলে এসেছে। তারপর এখানে স্টাইলে আসব। স্টাইলে আসার পর আমরা এখানে টেক্সট কালার দিতে পারি, তারপর টেক্সটটাকে বড় করতে পারি, ছোট করতে পারি। দেখুন এখানে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে ক্লিক করব। টাইপোগ্রাফিতে ক্লিক করার পর আমরা এখানে একটি সাইজ দিয়ে দিব, ধরুন এখানে 40 দিব আমরা। তো আপনি একটি সাইজ আপনার মতো দিয়ে দিবেন। তারপরে ওয়েট, তো আমাদের এটি আমরা এখান থেকে 500 করে দিব। আমরা চাইলে এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করতে পারি, পপিন্স, আমরা এখান থেকে পপিন্স সিলেক্ট করলাম। তারপর আমরা এটি ছোট করি। এটি ছোট করার পরও একটি সমস্যা দেখাচ্ছে, আমরা এখান থেকে টেক্সটের সাইজটি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো এই সাইজটি আমরা দিলাম, এখানে আসি। আসার পর কিছুটা ওই রকমই এখানে আমরা, তারপরে সেকশন আমরা এখানে ক্লিক করলাম। এখানে দেখুন আমাদের টেক্সটগুলো শো করছে, আমরা টেক্সটগুলো দিয়ে দিই। এখান থেকে এই টেক্সটগুলো আমরা কপি করছি। এখানে কপি করার পর আমরা এখানে আবারও আসলাম। আসার পর এখানে আমাদের টেক্সটটি বসিয়ে দিলাম। তো বসানোর পর আমরা এখানে আবারও স্টাইলে ক্লিক করলাম, তারপর অ্যালাইনমেন্ট এখানে সেন্টার করে দিলাম। তারপর এখানে টেক্সট কালার, আমরা এখানে টেক্সটের একটি কালার দিতে পারি, হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর আমরা এখানে বাটনসে চলে আসব, বাটনসে ক্লিক করলাম, বাটনসে আসব। আসার পর এখানে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব, তারপর এখানে বাটনের লিঙ্ক, তারপরে এখানে বাটন টেক্সট। তো বাটন টেক্সটটি আমরা এখানে আসি, এখানে আমরা অ্যাপ্লাই ফর অ্যাডমিশন এখানে ক্লিক করি। তো এখানে দেখুন টেক্সটের জায়গায় আমরা টেক্সট বসিয়ে দেব, অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, দেখুন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা চাইলে একটি আইকন দিতে পারি। তো একটু নিচে আসলে এখানে আইকন অপশন শো করছে, তো আমরা এখান থেকে একটি অ্যারো আইকন নিব। অ্যারো আইকন নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করলাম একটি অ্যারো, আপনি আপনার পছন্দসই একটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বিফোর করা আছে, আমরা আফটার করে দিব, আইকন পজিশন। তো আফটার করে দিলাম। আফটার করার পর এখানে সাইজটি আমরা মিডিয়াম লার্জ আমরা যেটি চাই ওই সাইজটি আমরা করে দিতে পারি। তারপর এখানে স্টাইলে আসব। আসার পর এখানে দেখুন টেক্সট কালার, তারপর ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চাচ্ছি যে চেঞ্জ করে দিতে। টেক্সট কালারটি ডিফল্টভাবে হোয়াইটই রয়েছে, হোয়াইটই থাকুক। তো এটি করলাম, আপনি আপনার একটি কালার দিয়ে দিবেন। এখানে বর্ডার টাইপ রয়েছে, আমরা এখানে একটি বর্ডার দিয়ে দিব, সলিডে ক্লিক করব। তারপর এখানে 2 পিক্সেল দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে একটি গোল শেপ চাচ্ছি, সেই জন্য আমরা এখানে দেখি, দেখুন বর্ডার রেডিয়াস। তো আমরা বর্ডার রেডিয়াস থেকে এখানে আমরা 50 করে দিব।
তো 50 করে দেওয়ার পর দেখুন একটু সুন্দর দেখাচ্ছে, গোল হয়ে গিয়েছে। তো আমরা এখানে হোভার করলে কি পরিবর্তন হবে এটি আমরা করব। এখানে দেখুন নরমাল রয়েছে, তো এখানে হোভারে ক্লিক করলাম। ওভারে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা ট্রান্সপারেন্ট করে দিতে যাচ্ছি। তো এখানে কালারে সিলেক্ট করে এখানে নিচের এটি একদম এখানে নিয়ে আসলাম। আসার পর এখানে দেখুন আমাদের এটি চেঞ্জ হচ্ছে। তো আমরা আবারও এখানে কন্টেন্টে আসব। এখানে চাইলে আমরা আইকন সাইজ বড় করতে পারি, বাটন সাইজ। তো আমরা এই সাইজে চাচ্ছি থাকুক এরকম। তো আমরা চাচ্ছি যে এখানে আমাদের কন্টেইনার উইথটি আর একটু বড় করতে। তো সেক্ষেত্রে আমরা এখানে উপরে ক্লিক করলাম। উপরে ক্লিক করার পর আবার লেআউটে আসলাম। এখানে 850 করে দিব। তো 850 করে দিলাম। তো এভাবেই আপাতত রলো। তো আমাদের এই সেকশনটি আপাতত শেষ। আপনি আপনার একটু সময় নিয়ে আপনি ডিজাইন করলে আরও সুন্দর করবেন। তো আমরা নেক্সট সেকশনে চলে যাব। নেক্সট সেকশনে দেখি কি রয়েছে। তো নেক্সট সেকশনে আমরা যদি আসি, এখানে দেখুন তিনটি সেকশন রয়েছে। তো এই তিনটি সেকশন আমরা এখন দেখব। তো এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের স্ট্রাকচার রয়েছে। তো আমরা এই স্ট্রাকচারটি আমরা ক্লিক করলাম। তারপর এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা এখানে একটি সার্চ বক্স পাবো এরকম। তো সার্চ বক্সে আমরা কী করব, আইকন লিখে সার্চ দিব। তো আমরা এখানে আইকন বক্স নিব। আইকন বক্সের মাধ্যমে এটি করব। তো এখানে দেখুন ইকে ইকে আইটি, মানে এটি হচ্ছে এলিমেন্টর কিট থেকে এগুলো পাচ্ছে। তো আমরা এলিমেন্টর কিট একটু আগে আমরা ইনস্টল করেছিলাম একটি প্লাগইন, তো ওইটির মাধ্যমে আমরা করব। তো ওই প্লাগইন থেকে এটি পাচ্ছে, এখানে নিয়ে আসলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে। তো এখানে দেখুন আইকন, তারপরে টাইটেল টেক্সট, আইকন টাইটেল টেক্সট এগুলো শো করছে। তো এখান থেকে আমরা একটি আইকন দিব। তো এখানে দেখি কী আইকন ইউজ করা হয়েছে, মোবাইল পিসি। তো আমরা এখানে ল্যাপটপ, ল্যাপটপ লিখে সার্চ করলাম। এখানে এই আইকনটি আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটি হেডিং সিলেক্ট করব। তো দিস ইজ হেডিং, এখানে আমরা আগে টেক্সটগুলো চেঞ্জ করি। তো এখানে ধরুন আমরা এখানে লাইভ ক্লাস দিলাম। তারপরে এখানে একটি টেক্সট আমরা দিয়ে দিব। তো এখানে আমরা টেক্সটগুলো এটি থাকুক, আমরা এখান থেকে কিছু টেক্সট কেটে দিচ্ছি। তো এরকমই থাকলো। তারপর আমরা এখানে আসার পর আমরা চাচ্ছি যেগুলো লেফটে শো করুক, তো সেই জন্য আমরা এখানে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন কন্টেন্ট অ্যালাইনমেন্ট, এখানে লেফটে দিলাম। তারপর আমাদের এই সাইডে চলে এসেছে। তো আমরা আইকন পজিশন এখানে টপ বটম লেফট, লেফটে করলে দেখি কই আসে, এই যে এই পাশে চলে এসেছে। তারপর আমরা যেভাবে চাই, রাইটে যদি চাই তাহলে রাইটে চলে আসবে। সরি, এটা আইকন পজিশন, হ্যাঁ। তো তারপর আমরা চাচ্ছি যে এখানে টপে শো করুক, এভাবে শো করুক। তো আপনি আপনার পছন্দসই যেভাবে চান ওইভাবে আপনি দিতে পারেন। তারপর এখানে ব্র্যাজ শো করছে, ব্যাজটি আমাদের আপাতত দরকার নেই। আমরা এখানে রেড মোড়ে আসব। তারপরে এনাবল বাটন, রিড মোড, একটি রিড মোড অপশন আসবে, আমরা এটি চাচ্ছি না। রিড মোড যদি আমরা ওপেন করি, তো এখানে আইকন বক্স, আইকন বক্সেরটা দেখলাম। তারপর এখানে স্টাইলে আসব, আমরা কালার টালা যাবতীয় সব কিছু আমরা চেঞ্জ করব। তো এটি করার জন্য আমরা এখানে আইকন কালার রয়েছে। তো এখানে দেখুন সেকশন, কয়েকটি সেকশন রয়েছে। এখানে আসার পর আপনি আইকন সেকশন, কন্টেন্ট সেকশন এবং আইকন বক্স কন্টেনার, এখানে অনেকগুলো সেকশন দেখবেন। তো আমরা এখানে আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আইকন কালার, আমরা আইকন কালার এখানে হোয়াইট করে দেব। কিন্তু তার আগে আমরা এই পুরো সেকশনটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ওইটি করার জন্য আমরা কী করব, আমরা এখানে দেখুন আইকন বক্স কন্টেনার এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ, তো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর এখানে কালার সিলেক্ট করব। তো ধরুন একটি কালার এখানে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেকেন্ডে আরেকটি কালার দিচ্ছি। তো ধরুন আমি এই কালারটি চাচ্ছি। তারপর এখানে লোকেশন, তারপর এখানে একদম নিচে আসলে দেখুন ওই যে আগের মতো এখানে অ্যাঙ্গেলও আমরা চেঞ্জ করতে পারি চাইলে। তো এখান থেকে অ্যাঙ্গেলটি একটু চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে আমরা দেখি কোনো বর্ডার পাচ্ছে কি না। তো এখান থেকে আমরা বর্ডার টাইপ, একটি বর্ডার পাচ্ছে। তো এখান থেকে আমরা সলিডে ক্লিক করবো। তারপর এখানে বর্ডার জিরো করে দেব। তো বর্ডার জিরো করে দিলাম। তারপর এখানে অনেকগুলো অপশন পাচ্ছি আমরা। তো আইকন বক্স কন্টেনার, এখান থেকে আমরা প্যাডিং ট্যাডিং চেঞ্জ করতে পারি। আইকন বক্স কন্টেনার থেকে আমরা একটু নিচে আসলে দেখুন এখানে প্যাডিং শো করছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দসই প্যাডিং দিয়ে দিব। তো আমি চাচ্ছি যে সবগুলোর মধ্যে 20 করে পাক। এখানে অনেক অনেকটা প্যাডিং দেখাচ্ছে, তো আমি 20 করে দিলাম। তারপর এই পরিমাণ প্যাডিং পাচ্ছে। তারপর আমি এটি ক্লোজ করলাম। তারপর কন্টেন্টে আসব। তো কন্টেন্টে আসার পর দেখুন আমাদের কন্টেন্টের কালার, টাইটেল এখানে অনেক কিছু শো করছে। তো আমরা কালারটি চেঞ্জ করে দিব, কালারটি হোয়াইট করে দিব কন্টেন্টের।
তারপর এখানে কন্টেন্ট হোভার, যখন আমরা হোভার করব তখন দেখুন কালো হয়ে যাচ্ছে। তো হোভারের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে হোয়াইটই থাকুক। তারপর এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা এখানে হোয়াইট দিব। তারপর এখানে কালার হোভার, এখানে আমরা হোয়াইট দিব হোভারের সময় কী হবে। তারপরে মার্জিন, এখানে অনেক অপশন শো করছে, তো আমরা এখানে মার্জিনে আমরা মার্জিন চাচ্ছি না এটা থেকে, এটা যে মার্জিনটি কন্টেন্ট, তো আমরা এখানে ডিসিলেক্ট করে দিলাম। তো এখান থেকে নিচ থেকে মার্জিনটা পাচ্ছে না। তারপর এখানে দেখুন টাইটেল, তো টাইটেলের একটি মার্জিন আছে এখানে, টাইটেল থেকে নিচের একটি মার্জিন, এটি আমরা ডিসিলেক্ট করে দিলে এটি পাচ্ছে। তো আমরা বটমে আমরা চাচ্ছি যে 5 পিক্সেল বা 10 পিক্সেল দিয়ে দিতে, তো আমি 10 পিক্সেল এখানে দিলাম। এখানে আমরা চাইলে টাইপোগ্রাফি কালার এগুলো চেঞ্জ করতে পারি। দেখুন এখানে টাইপোগ্রাফি রয়েছে টাইটেলের সেকশনে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা টাইপোগ্রাফির ফ্রন্টটি চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি। তো ধরুন এখানে আমরা সাইজটা দিলাম 27। তারপর এখানে দেখুন ফ্যামিলি, ফ্রন্ট ফ্যামিলি, র্যাঙ্কও দিব RAN। তো আমরা এখান থেকে র্যাঙ্কও সিলেক্ট করলাম। তো এটি দেখুন আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা চাচ্ছি কি, এখন আমরা একদম উপরে আইকন সেকশনে যাব। তো এখানে আইকনের একটি ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব। দেখুন আইকন বিজি কালার, একটু আগে আইকন কালার চেঞ্জ করেছি, এখন আইকন বিজি কালার দিয়ে দিব, মানে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা কেমন চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ধরুন এটি আমরা আইকন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চাচ্ছি। তারপরে বর্ডার টাইপ দরকার নেই, বর্ডার রেডিয়াস, তো এখানে বর্ডার রেডিয়াস আমরা কত দিব, এখানে 50 করে দিলাম। তারপর একটু গোল হয়ে গিয়েছে দেখুন। তারপর এখানে আমরা একটু নিচে আসলে আমরা এখানে দেখুন প্যাডিং দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে প্যাডিং বাড়াই দেব। তো আপনি আপনার ইচ্ছা মতো একটি প্যাডিং দিয়ে দিবেন, আমি এখানে 15 দিলাম। তারপরে এখানে রোটেট করতে পারেন হাইট উইথ, এখানে কীভাবে চাচ্ছেন। তো দেখুন এই যে আমাদের এটি রোটেট করতে পাচ্ছি। তো এখানে এভাবে আপনি এগুলো চেঞ্জ করে দিবেন। তো আমরা যদি এখানে হোভার করি, তাহলে যদি কিছু চাই, এখানে হোভারে ক্লিক করলাম, তারপর আইকন হোভার কালার, ওভার করার সময় আমরা চাচ্ছি যে আমাদের আইকনের কালারটি আরেক রকম হয়ে যাক। তো এখানে ওভার করলে আমাদের আইকন কালার চেঞ্জ হচ্ছে, আচ্ছা হোয়াইটই থাকুক, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে অন্য কালার দিয়ে দিলাম, ধরুন এই কালারটি আমাদের ওভার কালার। তারপরে ওভার অ্যানিমেশন, তো এখানে গ্রো কি সিলেক্ট করলাম, একটু বড় হয়ে যাবে, দেখুন একটু গ্রো করছে। তো এভাবে আমরা এগুলো চেঞ্জ করব, তারপর এডিট করব। তো আমরা চাচ্ছি যে এখানে যদি আমরা হোভার করি, তাহলে এখান থেকে নিচ থেকে কিছু আসতে, দেখুন আমরা এখানে যদি আসি নিচ থেকে একটা শেপ উপরে উঠে যাচ্ছে। তো এখানে এই জায়গায় আপনি ইমেজও শো করতে পারেন। তো এটি দেখার জন্য আমরা আবার এটি ক্লোজ করলাম। তারপরে দেখুন একদম নিচে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখানে ক্লিক করার পর এখানে আমরা এনাবেল ওভারলে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে দিব। তো ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি দিতে যাচ্ছি, তো এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিলাম, খারাপ দেখাচ্ছে না। তারপর আমরা চাচ্ছি যে এখানে এটি কিভাবে হবে, তো এখানে দেখুন ওভার ডিরেকশন, তো আমরা ডিরেকশনটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে নিচ থেকে উপরে উঠবে, তো দেখুন নিচ থেকে উপরে উঠতেছে। তো এভাবে আমরা বাদ বাকি কাজগুলো করব। তো এখানে আমি এই সেকশনগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে এখানে বইয়ের মতো একটি চিহ্ন দেখছেন, এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর আমরা একই জিনিস ডুপ্লিকেট করছি, আবারও এটি ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করার পর আমরা যদি ছোট করি, তো এখানে আমরা চাইলে রেডিয়াসটি একটু বাড়াতে পারি, এখানে রেডিয়াস খুব কম। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড এ ক্লিক করব, কন্ট্রোল জেড। তো এখান থেকে আমরা এই যে প্যানের মধ্যে ক্লিক করব, তারপর এখানে আইকন বক্স কন্টেইনার, এখানে একটু নিচে আসব। নিচে আসার পর এখানে বর্ডার রেডিয়াস, তো এখানে বর্ডার রেডিয়াস আমরা এখানে 30 করে দিলাম। তো দেখুন কোণায় আমাদের একটু গোল হয়ে গিয়েছে। তো আমরা আবারও এটিকে এখান থেকে ডুপ্লিকেট করব, আবারও ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করার পর আমরা যখন ছোট করি, আমরা চাচ্ছি যে এখানে কিছু পাকা জায়গা রাখতে, দেখুন এখানে একটি থেকে একটির অনেক গ্যাপ, তো আমরা এই গ্যাপটি এখান থেকে করব। তো গ্যাপটি করার জন্য আমরা এখানে আবারও আসলাম। আসার পর তো আমরা এখানে উপরে এই যে এখানে ক্লিক করব, দেখুন এখানে বইয়ের মতো এই চিহ্নটিতে ক্লিক করব, আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা এখানে মার্জিন রয়েছে, আমরা এখান থেকে মার্জিন দিয়ে দিব। তো এখান থেকে ডি লিঙ্ক করব। তারপরে এখানে আমরা চাচ্ছি যে রাইটে একটি মার্জিন দিতে, তো আমরা রাইটে এখানে 50 পিক্সেল দিলাম, এটিতে ক্লিক করব। সেকেন্ড বইয়ের মতো এখানে ক্লিক করলাম, তারপর এখানে ডি লিঙ্ক করলাম, তারপর এখানে
25 দিলাম রাইটে তারপর লেফটে আমরা এখান থেকে 25 করে দেব তারপর আবার তিন নাম্বারটাতে সিলেক্ট করলাম এখানে আমরা মার্জিন এখানে আবার ডিলিং করলাম তারপর আমাদের এখানে লেফটে আমরা এখানে 50 করে দেব তো এখানে 25 25 50 এটি পাচ্ছে তারপর এটা এটা 50 পাচ্ছে এটা 50 পাচ্ছে এইভাবে আমাদের কাজটি করছে তো আমরা এখানে আসার পর দেখুন আমাদের সাইজটিও চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা চাইলে এখন এখানে টেস্টগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি তো আমাদের নেক্সট টেস্টগুলো কি ওয়ান্ডারফুল লাইব্রেরি তো এখানে আপনি আপনার একটি তো এখানে আমি আমার একটি টেক্সট বসিয়ে দিলাম তারপর এখানে আইকনে ক্লিক করলাম এখান থেকে আইকনটা চেঞ্জ করব এখানে বুক দিয়ে দিব তো এখানে একটি বুক দিয়ে দিলাম তারপর আমরা এখানে ক্লিক করলাম এখানে আমাদের দেখি এখানে কি রয়েছে ট্রান্সপোর্ট তো আমি ডেমি টেক্সট হিসেবে এগুলো দিচ্ছি আপনি আপনার পছন্দসই একটি টেক্সট দিয়ে দিবেন তারপর এখানে একটি আইকন চেঞ্জ করব এখানে বাস আইকন বসিয়ে দেব বাস এখান থেকে বাস সিলেক্ট করলাম তো এই বাসটি আমরা এখানে দিয়ে যাচ্ছি তো এখানে দেখুন এভাবে শো করছে তো আমরা সেম ভাবে এখানে এই যে স্টাইলে এসে এসে আমরা কালারগুলো চেঞ্জ করে দিতে পারি আইকন ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে আইকন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা কি চাচ্ছি এটি সিলেক্ট করলাম তারপর এখানে আবার ক্লিক করলাম তারপর স্টাইলে আসলাম এখানে এটি আইকন ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব দেখি এটি কোনটি দেওয়া যায় তো আমরা এখানে আসব একটু সবুজের মধ্যে করে দেব জিনিসটি সুন্দর দেখাবে তো এভাবে আমরা এই সেকশনটি কমপ্লিট করব তারপর সবশেষে আপডেট দিব তো আপডেট দেওয়ার পর আমরা চাচ্ছি যে এটি এটির সাথে একটু মিশে যাক কিন্তু তার আগে আমরা একটু ঢেউ করতে চাচ্ছি চেঞ্জ করব এখানে উপরে ডটগুলোতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে স্টাইলে আসব আসার পর একদম নিচে দেখুন শেপ ডিভাইডার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা বটমে সিলেক্ট করলাম তারপর এখান থেকে ওয়েবস করে দেব এখানে অনেকগুলো শেপ পাওয়া যায় তো আমরা এখান থেকে ওয়েব করার পর আমরা এখান থেকে দেখুন ওয়েবের কালার চেঞ্জ করতে পারি তারপরে উইথ চেঞ্জ করতে পারি তো এখান থেকে আবার হাইট রয়েছে তো আমরা একটা হাইট চেঞ্জ করে দিচ্ছি তো ধরুন আমরা এটি দিলাম এটি দেওয়ার পর আমরা আবারও এখানে এই উপরে ডট ডটগুলোর মধ্যে ক্লিক করব তো এখান থেকে অ্যাডভান্সে আসব আসার পর এখানে ডিলিং করব তারপর এখানে টপে আমরা এখানে ধরুন 70 দিলাম তারপর এখানে মাইনাস দিলাম তো মাইনাস দেওয়ার পর এখানে আমাদের এভাবে পাচ্ছে তো আমরা এখানে 70 এর জায়গায় 120 করে দিই দেখি কি হয় তারপর এখানে ভ্যালুটাই মাইনাস ভ্যালু করে দিচ্ছি তো এভাবে শো করছে তো আমরা চাইলে নিচের ওয়েবটি আর একটু চেঞ্জ করে দিতে পারি তারপর তার আগে আমরা একটু বড় করে দেখি কেমন দেখায় তো এখানে আমরা ওয়েবটি আর একটু হাইটটি একটু কমিয়ে দেই তাহলে আশা করি ভালো দেখা যাবে তো একদম উপরে যাব আবারও এখান থেকে আমরা ওয়েবটি চেঞ্জ করে দেব শেপ ডিভাইডার বটমে আসলাম তারপর এখানে একটু হাইট উইথ একটু চেঞ্জ করে দিলাম তো এভাবে দেখাচ্ছে তো আমরা যদি এখানে আসি এখানে কিছুটা এরকম তো আমরা তারপর সেকশনে চলে আসব আমাদের আপাতত এই সেকশনটি শেষ তো এখানে আমরা বটমে আমরা 50 পিক্সেল একটু ইয়া দিয়ে দিতে পারি তো এখানে বটমে আমরা মার্জিন 50 পিক্সেল দিয়ে দিই তাহলে নিচে 50 পিক্সেল আমাদের মার্জিন পাবে তো এটি করার পর আমরা আরও একটি সেকশন নিব এখানে প্লাসে ক্লিক করলাম তারপর এখানে দুইটি রোতে আমরা ক্লিক করলাম কারণ হচ্ছে যে আমাদের এখানে এই যে এখানে একটি ইমেজ শো করছে তারপর এখানে টেক্সট তারপর বাটন এগুলো শো করছে তো এখানে আমরা প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করার পর এখানে একটি হেডিং তো হেডিংটি আমরা এখানে এই হেড লেগে সার্চ করবো আমরা একটু স্টাইলিং হেডিং চাচ্ছি এখানে দেখুন হেডিং এলিমেন্টর কিট থেকে পাচ্ছে এটি আমরা এখানে ছেড়ে দিব তো এখানে ছেড়ে দেওয়ার পর আমরা এখানে টেক্সট শো করছে বাটন শো করছে তো আমরা সেমভাবে টেক্সট এবং বাটন এখানে নিয়ে আসব টেক্সট তারপর এখানে বাটন এখানে বাটন নিয়ে আসলাম তারপর এখানে একটি ইমেজ নিয়ে আসব তো এখানে প্লাসে ক্লিক করলাম তারপর ইমেজের এই সেকশনটি এখানে এনে ছেড়ে দিলাম তারপর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের কোন ইমেজের সাথে মিলে এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করলাম তো ইমেজটি পেল তারপর আমরা এখানে আমাদের টেক্সট কন্টেন্ট এগুলো বসিয়ে দেব তো এখানে ডিসকভার আওয়ার স্কুল এখানে ক্লিক করলাম তারপর ডিসকভার আওয়ার স্কুল আমরা চাইলে নিচে শেপটির কালার তারপর সাইজ এগুলো সব কিছু চেঞ্জ করতে পারি তো সেটির জন্য এখানে দেখুন আমরা স্টাইলে আসব আসার পর এখানে সেপারেটর রয়েছে আমরা এখানে উইথটি একটু বাড়িয়ে দিতে পারি তারপর এখানে দেখুন সেপারেটর কালার তো এখান থেকে আপনি যে কোনো কালার দিলে এখানে সেপারেটর কালারটি চেঞ্জ হয়ে যাবে তো আমি চাচ্ছি যে এখানে আমার সাইডের সাথে ডিফল্টভাবে যে কালারটি রয়েছে এটি ম্যাচিং করতে চায় তো এটি থাকুক তো আমি আবারও এখানে টেক্সটের উপরে ক্লিক করলাম তারপর এখানে একটি টেক্সট দিয়ে দিই এখানে এই টেক্সটগুলো আমরা বসিয়ে দেব তো আপনি আপনার অ্যাবাউট টেক্সটগুলো এখানে বসিয়ে দিবেন তারপর নিচে আসব
আসার পর এখানে একটি বাটন শো করছে। তো এখানে বাটনটি আমরা দেখেন, এখানে বাটন লিংক শো করছে। তো এখানে আপনি আপনার অ্যাবাউট আসের লিঙ্কটি বসিয়ে দিবেন, অ্যাবাউট আস। তারপর এখানে দেখুন অ্যাপ্লাই ফর অ্যাডমিশন রয়েছে। এখানে অ্যাডমিশনের আমরা পেজ ক্রিয়েট করব আগামী পর্বগুলোতে, ওগুলোতে আমরা এগুলো কীভাবে লিঙ্কগুলো বসাতে হয় ওগুলো দেখব। তো এখানে বাটনে আসার পর আমাদের বাটনের একটি সাইজ একটু মিডিয়াম করে দিলাম। তারপর এখান থেকে আমরা দেখি কি লার্ন মোর, তো লার্ন মোর অথবা রিড মোর দিতে পারেন। তারপর আমরা এখানে অ্যালাইনমেন্ট দিতে পারি। তো অ্যালাইনমেন্ট আমরা ডিফল্টভাবে যেটি এটি থাকছে, আমরা আইকন শো করব। এখানে একটি অ্যারো নিয়ে আসবো, ইনসার্টে ক্লিক করলাম, এখানে একটি অ্যারো চলে এসেছে, আমরা এখান থেকে আফটার করে দিব আইকন পজিশন। তো আফটার করার পর আমরা এখানে আপাতত আর কিছু লাগছে না, এখানে স্টাইলে আসবো। আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দেব, তো এখানে ক্লিক করলাম। তো আপনি চাইলে কালার কোডটি আপনি কপি করে নেবেন, আপনি কপি করে কালার কোডটি জায়গায় জায়গায় আপনি পেস্ট করে দেবেন। তো আমি আপাতত কালার কোডটি এখান থেকে কপি করে রাখি, প্রয়োজন হলে আমি পরে ইউজ করব। এখানে উপরে রাখছি যেহেতু আমার বারবার ইউজ করা লাগতেছে। তো এখানে আমরা হোভার করলে কি হবে, তো একটি হোভার একটি ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড কালার একটি হোভার ইফেক্ট আমরা এখানে দিতে পারি। তো এটি থাকুক, আপনি আপনার পছন্দসই একটি হোভার ইফেক্ট দিয়ে দিবেন। তো এখানে এই সেকশনটি আমি মনে করি আপাতত শেষ, আমরা একটু বড় করি দেখি। ওকে, তারপর এখানে পুরো সেকশনের উপরে ক্লিক করলাম। তারপর এখানে মার্জিন আমরা দিয়ে দিতে পারি। তো মার্জিন এখানে টপ বটম, বটমে আমরা 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, অথবা থাক এখন প্রয়োজন নেই, আমরা আরেকটি সেকশন করলে ওই সেকশন থেকে আমরা করে দিব। এটি আপাতত এভাবে থাকুক। তারপর এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার আগে আমরা এখানে দেখি একটি সেকশন শো করছে। তো এখানে দেখুন উপরে একটি টাইটেল শো করছে, তারপর এখানে কিছু ইয়ে শো করছে। তো এগুলো আমরা কীভাবে করবো এটি দেখি। তো এটি করার জন্য আমরা এখানে একটি টাইটেলের জন্য একটি সেকশন নিব, এবং এই টাইটেলটি আমরা বারবার ইউজ করতে হবে, এই জন্য আমরা এভাবে নিচ্ছি। তো এখানে আসার পর আমরা এখানে প্লাসে ক্লিক করব। তো এখানে আমরা সার্চ করব হেডিং। তারপর এখানে দেখুন এলিমেন্টর কিটের এই হেডিংটি আমরা এখানে নিয়ে আসলাম। তো চাইলে আমরা এখান থেকে কপিও করতে পারতাম, তো আমি আপাতত এখান থেকে কপি করছি, এখানে পেস্ট করে দিলাম রাইট বাটন ক্লিক করে। তারপর আমি এটি সেন্টারে নিয়ে আসবো, এখানে স্টাইলে আসলাম, এখানে সেন্টারে দিলাম। তারপর সেন্টারে দেওয়ার পর আমরা এখানে আওয়ার কোর ভ্যালুস এই লেখাটি এখানে দিয়ে দিব। তো এখানে কন্টেন্টে আসবো আবারও, এখানে দেখুন ডিসকভার আওয়ার স্কুলের জায়গায় আমরা আওয়ার কোর ভ্যালুস এখানে এটি দিয়ে দিলাম। চাইলে আমরা এখানে এটি আবারও বড় ছোট করতে পারি, তো সেপারেটরটি একটু ছোট করে দিচ্ছি আমরা এখান থেকে। তারপর এখান থেকে আপনি ফন্ট সাইজ, তারপর টাইটেলের এই যে টাইপোগ্রাফিতে এসে শ্যাডো, তারপর এই যে টাইপোগ্রাফিতে এসে আপনি টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারেন। তো আমি আপাতত ডিফল্টটাই রাখছি, ডিফল্টটাই ঠিক আছে আমার মতো, আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। এখানে আসার পর আমরা একটা জিনিস দেখি, এখানে দুটি সেকশন শো করছে, তারপর ইমেজ শো করছে, লেখা শো করছে। তো এটি আমরা করার জন্য আমরা আবার এখানে আসব। আমরা এখানে আগে এই সেকশনটির উপরে একটি প্যাডিং দিয়ে দিই, বা এই সেকশনটির উপরে একটি মার্জিন দিয়ে দিই। তো উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে মার্জিন টপে আমরা 50 পিক্সেল দিব, এখানে 50 দিলাম। তো টপ থেকে 50 পিক্সেল নিচে নেমে গিয়েছে। তো এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা এখানে দুইটি সেকশনের এর মধ্যে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর আমরা এখানে আবারও ডট ডটগুলোর মধ্যে ক্লিক করব, এখানে দুটি ইনার সেকশন নেব। তো ইনার সেকশন নেওয়ার পর এখানে দেখুন আমাদের ইনার সেকশন অপশন চলে এসেছে। তো আমরা এখানে সেকশনটির উইথ বাড়াতে কমাতে পারি, তো অটোমেটিক্যালি আমরা এটি এখান থেকে বাড়াতে কমাতে পারি। তো এখানে প্লাসে ক্লিক করলাম, এখানে একটি ইমেজ ছেড়ে দিলাম, তারপর এখানে প্লাসে ক্লিক করলাম। তো প্লাসে ক্লিক করার পর আমরা এরকম একটি হেডিং চাচ্ছি, এখানে দেখি এরকম একটি হেডিং শো করছে। তো আমরা আপাতত এটি কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপর এটি আমরা দেখি কোন সাইডে শো করছে, লেফটে শো করছে। তো সেক্ষেত্রে আমরা এটি স্টাইলে আসব। তারপর আমরা এখান থেকে লেফটে ক্লিক করলাম, তারপর এটি লেফটে চলে আসলো। তো লেফটে আসার পর আমরা এখানে ডিভাইডার সেপারেটরটি আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে সেপারেটর আসব, আসার পর এখানে দেখুন সেপারেটর কালার। তো আমরা আগে কালারটি একটু চেঞ্জ করে দিই, তো এখান থেকে একটি সেপারেটর কালার সিলেক্ট করি। তো একটি কালার সেপারেটর দিয়ে দিলাম। তারপর এখানে কন্টেন্টে আসব, এখানে সেপারেটর আসব কন্টেন্ট থেকে। আসার পর আফটার টাইটেল সেপারেটর স্টাইল এখানে দেখুন, তারপর আমরা এখানে সলিড উইথ বুলেট এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখানে মার্জিন বাড়াতে কমাতে পারি, এখানে আবার স্টাইলে আসব। আসার পর টাইটেল, টাইটেল থেকে মার্জিন এখানে আমরা জিরো করে দিলাম। তো চাইলে বটমে আমরা কিছু মার্জিন রাখতে পারি,
तो तीन चार पिक्सल दिए दिलाम। तारपर एखाने देखी कि टेक्स्ट दिए छे लार्निंग एंड पान, तो ये टेक्स्टटी आमरा बसिए दिब एखाने, क्लिक कर लाम। तो कन्टेंटे आसब, कन्टेंटे आसार पर देखुन कोर वैल्यूज हेडिंग टाइटल एखाने एटी दिए दिलाम। तो देयार पर सिंपलि आमरा एखाने आरेकटी टेक्स्ट निये आसब, टेक्स्ट एडिटर एखान थेके एने एखाने छेड़े दिब एटिर नीचे। तो एखाने छाड़ार पर आमरा एखाने आसि, देखि कि लेखा रयेछे। एखान थेके एटी कपि करलाम, कपि करार पर एखाने पेस्ट करे दिलाम। तो आमरा चाइले एखान थेके एकटु बड़ो छोटो करे दिते पारि। तो एखाने आमरा इमेज सिलेक्ट करब, तो इमेजर मध्ये आमरा एई इमेजगुलो यूज करब। एई इमेजटा आमरा सिलेक्ट करलाम, देखुन आमादेर इमेजटी सुंदरभावे बसे गिएछे। तो आमरा एखाने पैन आइकने जदि क्लिक करि, एटी इमेजेर एकटी शेप आमरा दिब। तो सेक्षेत्रे एखाने स्टाइले आसलाम, आसार पर एखाने बॉर्डार रेडियस रयेछे, आमरा रेडियसटी 50 करे दिब बा 30 करे दिब। तो 30 करे दिलाम, देखुन आमादेर एटी एकटु गोल हये गेछे शेपटी। তারপর আমরা এখানে টেক্সটির উপরে ক্লিক করব, হেডিং টাইটেল। তো এখানে আসলাম, আসার পর টাইটেল দেখুন ফোকাস টাইটেল অনেকগুলো শো করছে, তো আমরা টাইটেলে ক্লিক করব। টাইটেলে ক্লিক করার পর টেক্সট শ্যাডো রয়েছে, তারপর টাইপোগ্রাফি রয়েছে, টাইপোগ্রাফিতে ক্লিক করব। টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এখানে আমরা এটি চেঞ্জ করে দেব। তো এটি এখানে ফ্রন্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি, দেখি কোন ফ্রন্টে আমরা ইউজ করেছি, চিওয়ে। তো এই এটি আমরা এখান থেকে করে দিলাম, দেখুন আমাদের ফ্রন্টটিও এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখানে একটু ছোট করি এবং দেখি, দেখুন আমাদের এটি খুব সুন্দরভাবে শো করছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে আমরা যেটি প্রয়োজন ওইটি রাখব, ডিলিট করব। তো আমরা এটি আপাতত এখান থেকে ডিলিট করে দিচ্ছি রাইট বাটনে ক্লিক করে, ওই সেকশনটি। এবং এই সেকশনটিকে এই যে দেখুন এখানে কয়েকটি সেকশন দেখাচ্ছে, এখানে একটি সেকশন, এখানে একটি সেকশন, তারপর এখানে আরেকটি। তো এখানে আমরা এই যে এই কলামের এটি ডুপ্লিকেট করব। তো কলামটি আমরা ডুপ্লিকেট করার পর এখানে দেখুন দুইটি চলে এসেছে। তো আমরা এই পুরো জিনিসটি আবার আমরা ডুপ্লিকেট করব। এখানে উপরে দেখুন ডট ডট শো করছে, এখানে আবারও ডুপ্লিকেট দিলাম। তো এখানে চারটি সিস্টেম এখানে দেখুন চলে এসেছে। তো এখানে আসার পর আমরা নর্মাল এখানে কি করব, এখানে লার্নিং অ্যান্ড পান রয়েছে, তারপর এখানে আমরা টেক্সট আর ফন্টগুলো চেঞ্জ করে দেবো প্রত্যেকটিতে ক্লিক করে করে। তো এটি আমরা করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে ইনসার্টে দিলাম, তারপর এখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপর এখানে এটিতে ক্লিক করলাম, তারপর এখান থেকে এটি দিলাম, তারপর এখানে আবার ক্লিক করলাম, এখান থেকে ইমেজ দেখি কোনটি দিতে পারি এটি দিলাম, তারপর এখানে আমরা টেক্সটিও চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ইমেজটি আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দিলাম। তো আমাদের মনে হচ্ছে আমাদের এই সেকশনটি আপাতত কাজ শেষ, আমরা তারপরে সেকশনের কাজটি ধরব। তো তারপরে আমাদের রয়েছে একটি নিউজ সেকশন। তো এখানে আমাদের যদি নতুন ব্লগ পোস্ট অথবা কোনো নিউজ যদি পাবলিশ করা হয় আমাদের স্কুলে, সেক্ষেত্রে আমরা এভাবে শো করতে পারি। তো এটি করার জন্য আমরা নর্মালি আবারও এখান থেকে টাইটেল আনবো, তারপর নিউজের সেকশন আনবো। তো আমরা উপরে টাইটেল সেকশনটি আবারও কপি করবো, এখান থেকে কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, তারপর এখানে নিউজ লিখে দিলাম। তো এখানে ফিচার নিউজ এখানে এটি বসিয়ে দিব, ফিচার নিউজ। তারপর এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব, এখানে এটি নিলাম, রো নিলাম। এখানে আসার পর আমরা কি করব, পোস্ট লিখে সার্চ করব। তো পোস্টের আমরা দেখুন এখানে ই এলিমেন্টর কিটের ব্লগ পোস্ট এখানে শো করছে, আমরা এগুলো নিব না, আমরা এখান থেকে নেব যে ব্লগ পোস্ট, তারপর ই কেটি। তো এখান থেকে আমরা এখানে আনলাম। তো এখানে এটি আনার পর এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড, আমাদের ডিফল্টভাবে যে পোস্টটি শো করে ওই পোস্টটি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের লেআউট স্টাইল অনেকগুলো শো করছে। তো আমরা দুই তিনটি পোস্ট করে নিচ্ছি যেন আমরা এখানে ডিজাইনটি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ব্যাক এন্ডে আসবো, আসার পর এখানে দেখুন পোস্ট সেকশন। তো অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এগুলো ওপেন করছি, এই পোস্টগুলো। এখান থেকে আমরা কিছু টেক্সট এবং ইমেজ নিয়ে নিব। তো এখান থেকে আমরা এটি কপি করলাম, পেস্ট করলাম, এটি এখান থেকে কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখুন ডকুমেন্ট থেকে এখানে আমরা ক্লিক করলাম ডকুমেন্টে, তারপর এখানে আমরা ক্যাটাগরি নিউজ। তো আপনার যদি কোনো নতুন ক্যাটাগরি না থাকে আপনি একটি ক্যাটাগরি এখানে অ্যাড নিউতে ক্লিক করে দেবেন। তো নিউজ ক্যাটাগরির আন্ডার এটি যাবে। তারপর এখানে পিকচার ইমেজ, তো পিকচার ইমেজটি হিসেবে আমরা কোনটি দিতে যাচ্ছি এখানে দেখুন, তো আমরা এটি দিতে যাচ্ছি। তারপর এখানে পাবলিশ করে দিলাম। তো এভাবে আরও দুই তিনটি পোস্ট আমরা অ্যাড করব, তো আপনিও এভাবে অ্যাড করে নেবেন। তো এখানে আমরা তিনটি পোস্ট আমরা পাবলিশ করলাম, পাবলিশ করার পর আমরা এখানে আবার আসব,
আসার পর এখানে সিম্পলি আমরা আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পর এখানে রিফ্রেশে ক্লিক করব। তো এখানে রিফ্রেশে ক্লিক করার পর আমরা একটু যদি নিচে আসি, আমরা আমাদের পোস্টগুলো এখানে দেখতে পাচ্ছি, সিরিয়ালি শো করছে। তো এখানে আমরা প্যান আইকনটিতে ক্লিক করব এবং এগুলো ডিজাইনটা আমরা চেঞ্জ করব। তো এখানে ব্লক শো করছে, আমরা গ্রিড উইথ থাম্বনেইল এটি সিলেক্ট করলাম। তো দেখুন আমাদের এটি শেপটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা শো পিকচার ইমেজ, তারপরে এখানে আমাদের অনেকগুলো শো কন্টেন্ট, তারপর শো রিড মোর, তো আমরা রিড মোর চাচ্ছি না। তারপর এখানে দেখুন আমাদের গ্রুপ টাইটেল বাই ওয়ার্ড, তো আমরা কয়টি টাইটেল চাচ্ছি, এখানে কয় ওয়ার্ড চাচ্ছি, এখানে থ্রি দিয়ে দিলাম। তো দেখুন এখানে তিনটি করে টাইটেল শো করছে। তারপর নিচেরটাও আমরা চাইলে এখানে অনেকগুলো অনেক বড় দেখাচ্ছে, তো সেই জন্য আমরা এখানে 20 করে দিলাম। তো 20 করে দেওয়ার পর দেখুন অনেক ছোট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা চাইলে ভিতরে প্যাডিংগুলো আমরা বাড়াতে কমাতে পারি। তারপর এখানে মেটা ডাটা, তো মেটা ডাটা এখানে আসার পর দেখুন এখানে কোথায় শো করবে, বিফোর টাইটেল, টাইটেলের পরে মেটা ডাটা শো করবে। তো এখানে অথর শো করছে, ডেট শো করছে, আমরা ডেট দিয়ে দিলাম, ডেট চাচ্ছি, দেখুন এখানে ডেট চলে এসেছে। তারপরে এখানে আমরা ক্যাটাগরি চাচ্ছি যে কোন ক্যাটাগরি থেকে পাচ্ছে, তো আমরা তিনটি নিউজ ক্যাটাগরি থেকে করেছি, এজন্য নিউজ ক্যাটাগরি দেখাচ্ছে। তো আমাদের যেহেতু এটি নিউজ, তো আপনি যা যা চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এটি অফ করলাম, তারপর লেআউটে আসব, লেআউটেও আমরা দেখলাম এটি, আমরা স্টাইলে চলে আসব। স্টাইলে আসার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ, তো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি দেখছি, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ হিসেবে গ্রেডিয়েন্টও দিতে পারি অথবা আমাদের যে কোনো পছন্দসই একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। তো এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে দিই, ধরুন এটি দিলাম, তারপর এখান থেকে এটি আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এভাবে একটি ব্যাকগ্রাউন্ড টাইপ দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। তারপর কন্টেনার বক্স রেডিয়াস, তো এখানে যে এখানে এই কোনাটি একটু ঘুরানো, এটি হচ্ছে রেডিয়াস, তো এটি চালিয়ে দিতে পারি নাও দিতে পারি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 30 করে দিচ্ছি। তারপর কন্টেনার প্যাডিং, তো এখানে একটু প্যাডিংটা এখানে আমরা একটু ডি প্যাডিং করি, দেখি কিছু কোনো চেঞ্জ হয় কি না, চেঞ্জ হয়নি। তারপর কন্টেনার মার্জিন, তারপর কন্টেন্ট প্যাডিং, আমরা এখানে কন্টেন্ট প্যাডিংটা আমরা এখানে দেখি, তো আমরা এখান থেকে কন্টেন্ট প্যাডিংটি আমরা 10 পিক্সেল করে দিই সব কিছুর জন্য, মার্ক করে 10 বা 15 পিক্সেল, 15 করে দিলাম। তো 15 করার পর মোটামুটি ভালোই দেখাচ্ছে, তো আমরা আর কোনো চেঞ্জ করতে যাচ্ছি না। আপনি আরও কিছু চেঞ্জ করতে চাইলে আপনি এখানে দেখে দেখে ওগুলো করে দেবেন। দেখুন এখানে পিকচার ইমেজ, পিকচার ইমেজের প্যাডিং কতটুকু চাচ্ছেন, তারপর এখানে এই যে বর্ডার রেডিয়াস রয়েছে, পিকচার ইমেজের রেডিয়াস কি চাচ্ছেন কিনা, তো এখান থেকে আপনি বাদ বাকিগুলো আপনি করে নিতে পারবেন। তো আমরা তারপর সেকশনে চলে যাব, এখানে এই সেকশনটি আমাদের আপাতত শেষ। তো এখানে দেখুন একটি বাটন শো করছে, তো আমরা এই বাটনটি আনব এখানে। তো এখানে আবার ডটগুলোর মধ্যে ক্লিক করলাম, তারপর বাটন থেকে এখানে একদম নিচে বাটনটি বসিয়ে দিলাম। তো এখানে আনার পর আমরা এখানে মিডিয়াম দিলাম সাইজটি, তারপর এখানে আমরা এই লেখাটি কপি করব। তো এই লেখাটি আমরা এই যে দেখুন টেক্সট, এই জায়গায় আমরা লেখাটি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে লিংক, তারপর সাইজ, তো আমরা এখান থেকে আবার আইকনে ক্লিক করব, অ্যারো আইকনটি আমরা নিতে যাচ্ছি, এটা বিফোর আফটার করে দিব, আফটার করে দিলাম। আফটার করে দেওয়ার পর আমরা এখানে স্টাইলে আসবো, আবারও স্টাইলে আসার পর এখানে টাইপোগ্রাফি, তারপর টেক্সট শেডো, তো আমরা এগুলো তো আগে দেখিয়েছি। তো টেক্সট কালার আমরা এখানে টেক্সট কালার এটিকে আমরা একটু ডার্ক করে দিচ্ছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা নাই করে দিলাম। তারপর এখানে বর্ডার টাইপ থেকে আমরা সলিড বর্ডার দিব, তারপরে এখান থেকে আমরা 1 পিক্সেল বা 2 পিক্সেল করে দিতে পারি, তো 1 পিক্সেলই থাকুক, খারাপ দেখাচ্ছে না। তো সি নিউজ ফুল আর্কাইভ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ব্লগ পেজে নিয়ে যাবে অথবা আমাদের এই নিউজের যে ইয়াটি রয়েছে এখানে নিয়ে যাবে। তো এখানে আমরা যদি আপডেট করি, আপডেট করার পর আমরা এই নিউজ ক্যাটাগরির এটি আমরা কপি করব। তো নিউজ ক্যাটাগরিটি আমরা এখান থেকে কপি করলাম, কপি লিংক অ্যাড্রেস, তো এখানে আমরা এটি পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আমাদের এখানে নিউজের আন্ডারে যত পোস্ট রয়েছে সব কিছু শো করবে। তো আমাদের বাটনটির কাজ শেষ, এভাবে আমরা লিঙ্কগুলো বসাবো। তারপরের সেকশনে আমরা দেখি কি রয়েছে, তারপর সেকশনে দেখুন হ্যাপি প্যারেন্টস। তো এখানে আমাদের স্কুলের যে প্যারেন্টসগুলো থাকবে তারা আপনার স্কুল সম্বন্ধে কি রিভিউ দিয়েছে সেগুলো শো করবে, তো এগুলো আমরা দেখতে যাচ্ছি। তো এখানে আসলাম, আসার পর আবার আমরা এটা কপি করব টাইটেলটি, তারপর এখানে পেস্ট করে দিব, তারপর এখানে হ্যাপি প্যারেন্টস এটা দিলাম। দেওয়ার পর আমরা এখানে প্লাসে ক্লিক করলাম, আরেকটি সেকশন নিলাম, তো এই সেকশনের এখানে প্লাসে ক্লিক করলাম,
तो प्लस क्लिक करार टेस्टिमोनियल लिखब तो टी एस टेस्ट लेखार पर एखे देखो एलिमेंटर किट थे टेस्टिमोनियल पाचे एखे छेड़े दिलाम तो एखे आनार पर एखान डिजाइनगुलो चाहिए एखान सिलेक्ट कर दीते तो धरून आप डिजाइनटी चाची एखे ये सिलेक्ट करार पर एखान स्टाइलगुलो चेन्ज करब एखे तपर एखे नीचे आसि आसार पर एखे टेस्टिमोनियल शो करपर सेटिंग शो कर तो सेटिंग्स आसार पर देखी हमें अपशन पाई कि ना देख स्लाइड टू शो तो ये थ्री कर देव तीनटी चाची जो शो करूक तो ये तीन टी शो कर स्पीडटी बाड़िए कमी दीते हैं स्क्रोल हो एक पर तो यह 2000 दिए दिल 2000 मानी 2 सेकेंड तपर अटो प्ले तपर शो एरो तो एरो जो शो करते चाहिए एखे सिलेक्ट कर दीते तो ये ये करारे टेस्टिमोनियल आसब तर एखे सिलेक्ट करब तो एखान पेरेंट्स नेम दीब तो एखे जो आसने देखी एक फलो करी एखे तार नाम एखे कि तीनटा नाम दिए डेमी हिसेबे तो एक नाम एखे दिए दिलाम तारपर आम्रा एक नीचे आसब आसार पर एखे देख रेटिंग 5 देखा एखे जो पोर है पोर दीबें तो एखे एक एवाटार शो करछि एवाटरटी दी मानी ये छविटी ऊपर टेक्सटी चेन्ज करब तारपर एखे देखी और कि रही है एखे तार डेजिनेशन रही है तो डेजिनेशन हिसाब से पादा दिलाम तो एखान एक टेक्सट दीब तो जेको एक टेक्सट एखान कपि करब ये कपि कर लखन एक टेक्सट बसिए दिलाम तो ये एखान छोटो कर दी तो एखे छोटो करार पर एखे देख कन्टेंटगुलो तरगो ठीक है शो करछे एगुलो पजिशन चेन्ज करते पारि चाहले तो एखे टेस्टिमोनियल थेके बाकी बाद बाकी सबगुलो एखान चेन्ज करी आगे तो हमें ये कपि कर लिटी कपि करार पर एखे आर तो ये सबकिछ करार पर एखे स्टाइले आसब तो स्टाइले आसार पर एखे की चाची बैकग्राउंड टाइप तपर एखे देखो अनेकगुलो अपशन शो करपर वार कन्टेंट स्टाइल एखे क्लिक कर लखने क्लिक करारेगुल सेंटारे चाची एखे सेंटारे क्लिक कर लिखन एगू सबकि सेंटारे चले तो एखे पैडिंग बाड़ाते कमाते परि चाहले लेआउटे आसि आसार पर एखे देख पैडिंग तो पैडिंग एखान सबगुलर जो 10 पिक्सल कर दी तारपर बटमे 20 पिक्सल बटमे एखे पिक्सलटी बाड़िए दीब तो एखे एभवे डिजाइनगुलो सम्पन्न करब तो सबशेषे कि करब आपडेटे क्लिक करब तो एखे आसार पर देखो एखे एक सेक्शन शो करछे तारपर एखाने एक कन्टैक्ट फर्म शो करछे तो आम्रा एटी एखन देखबो एटी देखार जोन्नो आम्रा कन्टैक्ट फर्म इन्स्टल करते होबे आम्रा बैकएंडे आसबो आसार पर आम्रा एखाने प्लागइन्स थेके एड निउते क्लिक करबो एड निउते क्लिक करार पर आम्रा एखाने कन्टैक्ट तो कन्टैक्ट फर्म लिखे आम्रा सार्च करबो एखाने आम्रा एटी कन्टैक्ट फर्म 7 एटी इन्स्टल करबो तो एटी इन्स्टल करार पर एखाने देखुन आमादेर साइड बारे एकटी नतुन एकटी अपशन जोग होयेछे आम्रा एखाने क्लिक करबो एखाने क्लिक करार पर देखुन कन्टैक्ट फ्रम 1 तारपर एटी शर्टकोड शो करछे तो आम्रा जोदि एखाने एडिटे क्लिक करी ताहले आम्रा किछु कोड देखते पाबो तो एटिर माध्यमे आमादेर एगुलो होच्छे आमादेर फिल्ड तारपर एखाने मेले क्लिक करब मेले क्लिक करार पर एखाने आपनि आपनार पार्सोनल इमेल एड्रेस दिबेन एरकम बिजनेस मेल बा पार्सोनल तारपर एखाने आरेकटी मेल दिबेन जे जेखाने आपनार एटी जाबे तो एगुलो एखान थेके एभाबे आपनि सेटिंगसगुलो करे नेबेन आपनार साइट नेम दिबेन सब किस ये देवें तो डिफल्टे यूल सिलेक्शन हो जाए सेट हो जाए तो ये आसलम एखे आसार पर हमें प्लस बाटने क्लिक करब तरह एखे बड़ एक सेक्शन निब तो सेक्शनटी नेारे प्लस क्लिक करब प्लस क्लिक करारे सार्च बारे कन्टैक्ट लिखे सार्च करब तो देखो एखे कन्टैक्ट फर्म 7 तो ये एखे इन्हें छेड़े दिल तो आगे एखे एस देखी एखे कि शो करा एखे हमारे ये कपि कर आनब एखे नट पाउंड शो कर तो स्टाइल थे देखी कि पाई कि ना तो ये अपडेट दिए आपात तो रिप्रेस करब रिप्रेस करार ओटी पा तो ये रिप्रेस करारे आसलम एखे ऊपर क्लिक कर ल्लिक करारे स्टाइल थे देखो कन्टैक्ट फ्रम 1 कन्टैक्ट फर्मटर नाम शो कर तो कन्टैक्ट फर्मटी चले तो एकदम ऊपर क्लिक करब
তারপর আমরা চাইলে এটার উইথ সিলেক্ট করে দিতে পারি। কিন্তু তার আগে আমরা এখান থেকে এটি কপি করে নেই, এই টাইটেলটি, তারপর এখানে এসে আমরা পেস্ট করে দেই। টাইটেলটি নিচে চলে গিয়েছে কোনো কারণে, তো এটি আমরা উপরে নিয়ে আবার এখানে ছেড়ে দিব। তো এখানে আসার পর আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম লিখে দিব, কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস লেখার পর আমরা এখানে উপরে এইটির মধ্যে সিলেক্ট করব এবং পুরো ব্যাকগ্রাউন্ডটির আমরা সেটিংসটি করে নেব। তো আগে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এখানে স্টাইলে আসব, আসার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপে আসব, এখান থেকে একটি সলিড কালার দিয়ে দিব। তো যে কোনো একটি কালার দিচ্ছি আমরা এখান থেকে, তো ধরুন এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে একটি উইথ দিয়ে দিব। তো উইথ দেওয়ার জন্য এখানে আসলাম, আসার পর এখানে দেখুন আমাদের হাইট, তারপর কলাম গ্যাপ, তারপর কন্টেন্ট উইথ, এখানে বক্স, এখানে 850 আমরা এখানে দিয়ে দিব। তো এখানে 850 দেওয়ার পর দেখুন আমাদের উইথটি এভাবে পাচ্ছে। তারপর আমরা এখানে যাচ্ছি যে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের একটি এয়ার শো করতে, তো সেক্ষেত্রে আমরা এখানে আসবো, আসার পর আবার এখানে স্টাইলে আসবো, আসার পর একটু নিচে আসবো, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করব। তো ওভারলেতে ক্লিক করার পর এখানে কালার না, এখানে একটি ইমেজ আমরা আপলোড করব, এখানে সিলেক্ট ফাইলে যাব, যাওয়ার পর এখানে দেখি ওই ইমেজটি এখানে শো করছে কি না। তো এখান থেকে এরকম একটি ইমেজ আমি দিয়ে দিব, এই ইমেজটি মেন বিজি, তারপর এখানে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখুন এই যে আইকনের মতো এগুলো শো করছে। তো এটি মূলত একটি পিএনজি ইমেজ। তো এখানে পজিশন আমরা সেন্টার সেন্টার করে দিব, স্ক্রল চাইলে ফিক্সড করে দিতে পারি। তারপর এখানে রিপিট নো রিপিট ক্লিক করলাম, তারপরে সাইজ, তো সাইজটি আমরা কভার দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে ছোট করি তাহলে আমাদের এভাবে শো করছে। তো এখন আমরা কি করব, এখন আমরা উপরে এটিতে ক্লিক করলাম আবারও, তারপর উপর থেকে আমরা মার্জিন সিলেক্ট করে দিব, উপর থেকে এবং নিচ থেকে 50 পিক্সেল, সরি মার্জিন না, আমরা প্যাডিং সিলেক্ট করব। তো আমরা এখানে ডিলিং করব, ডিলিং করার পর টপে আমরা ধরুন 50 পিক্সেল দিলাম, তারপর বটমে আমরা 50 পিক্সেল দিলাম। তো 50 পিক্সেল দেওয়ার পর আমরা এখানে প্যান আইকনটিতে ক্লিক করব এবং এ কন্ট্যাক্ট ফর্মের সিস্টেমগুলো আমরা চেঞ্জ করব। তো প্যান আইকনে ক্লিক করার পর দেখুন এরকম একটি কন্ট্যাক্ট ফর্ম 7 শো করছে। এখানে স্টাইলে ক্লিক করব, তারপর এখান থেকে কালার আমরা সিলেক্ট করে দেবো। তো কালারটি আমরা এখানে হোয়াইট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে চাইলে টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করতে পারি, যেমন টাইপোগ্রাফি আসার পর এখান থেকে ফন্ট, তারপর এখানে সাইজ, সাইজ চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে এরকম একটি সাইজ দিলাম আমরা, 17 করে দিলাম। তো এখানে হিন্ট কালার দিচ্ছে, তো হিন্ট কালারটি এখানে এভাবে থাকুক। তো এখানে টাইপোগ্রাফি, হিন্টের টাইপোগ্রাফি কেমন হবে, তারপর ইনপুট। তো আমরা এখানে ইনপুটে ক্লিক করলে ইনপুট বাটনে আমরা এখানে দেখুন প্যাডিং রয়েছে, তারপরে এখানে উইথ রয়েছে, এখানে অনেকগুলো অপশনস রয়েছে। ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করলাম, তারপর এখানে কালার রয়েছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে নর্মালে আছে, এখানে হোভারে ক্লিক করলাম, হোভারে ক্লিক করার পর হোভার করার সময় আমাদের বর্ডার টাইপ কেমন হবে ওটি আমরা দিতে পারি। এখানে সলিড দিলাম, তারপরে এখানে 2 পিক্সেল দিলাম, তারপরে এখানে কালারটি আমরা এরকম একটি কালার দিয়ে দিচ্ছি, দেখুন ওইরকম কালারটি শো করছে। তো আমরা এখানে আবারও নর্মালে আসব, নর্মালে আসার পর এখানে আমরা এখান থেকে একটি বর্ডার দিয়ে দিব, 2 পিক্সেল দিলাম, তারপর কালার হোয়াইট দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে বাটন কালারও চেঞ্জ করতে পারি, একটু নিচে আসব, নিচে আসার পর আমরা একটু দেখতে হবে, এখানে দেখুন টাইপোগ্রাফি, তো এখানে ভিতরে টেক্সটগুলো আমাদের কালো দেখা যাচ্ছে, দেখি এখান থেকে চেঞ্জ হয় কি না। তো দেখুন ওখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে আমরা এখানে টাইপোগ্রাফিতে চেঞ্জ করার পর। তারপরে এখানে প্লেস হোল্ডার কালার, এখানে এখন প্লেস হোল্ডার নেই, তো আমরা এটিও হোয়াইট করে দিব। তারপর তো আমরা এটি ইনপুটটি আমরা এখন অফ করলাম, অফ করার পর আমরা এখানে বাটন সেকশনে ক্লিক করলাম এবং বাটনের ডিজাইনটি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখুন বাটনের পজিশন আমরা কোথায় যাচ্ছি, সেন্টারে যাচ্ছি নাকি সাইডে যাচ্ছি। তো সেন্টারে দিলে সব কিছু সেন্টারে চলে যাচ্ছে, এটি সম্ভবত কোনো একটি প্রবলেম। আচ্ছা, তো আমরা এখান থেকে আসার পর আমরা দেখি এখানে কালার কী শো করছে, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপে এসে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেবো বাটনের। তো আমরা কী ব্যাকগ্রাউন্ড চাচ্ছি এখান থেকে আমরা ওইটি দিয়ে দিব। আমরা এখানে যদি এসে দেখি তো আমাদের একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড শো করছে, তো আমরা এখানে ট্রান্সপারেন্ট একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তারপর এখানে আমরা বর্ডার টাইপ সলিড, তারপর 2 পিক্সেল, তারপর এখানে আমরা হোয়াইট করে দেব।
তো এখানে চলে আমরা বাটনের টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারি। এখানে টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, তো বাটনের সাইজটি সেন্ট একটু বড় করে দিচ্ছি। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ফ্রন্ট টন সব কিছু চেঞ্জ করতে পারেন। তো আমরা উপরে এটিতে আসি, এটিতে আসার পর আমরা এটি চেঞ্জ করব কন্টাক্ট আস। তো কন্টাক্ট আস এখানে চেঞ্জ করার জন্য আমরা এখানে স্টাইলে ক্লিক করলাম, তারপর এখানে টাইটেলে ক্লিক করলাম, তারপর টাইটেল প্রাইমারি কালার এখান থেকে আমরা হোয়াইট করে দিব, তারপর সেপারেটর আসলাম, সেপারেটর থেকে একদম নিচে সেপারেটর কালার এখান থেকে এটিও হোয়াইট করে দিলাম। তো আমাদের দুইটি হোয়াইট হয়ে গেল। তো এখানে আমরা একদম উপরে ক্লিক করব এবং একটি শেপ দিতে যাচ্ছি এখানে। তো একদম উপরে ওইটিতে ক্লিক করার পর এখানে স্টাইলে আসব, আসার পর এখানে দেখুন শেপ ডিভাইডার, এখান থেকে আমরা টপের সিলেক্ট করব। টপে সিলেক্ট করার পর এখানে জিং জাং অনেক অপশন আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে আমরা উইথটা দিব যে আমাদের উইথটা কেমন হবে, তারপর হাইটটা কেমন হবে। তো আমরা এটি এভাবে চাচ্ছি। তো দেখুন সুন্দরভাবে আমাদের এটি সেট হয়ে গিয়েছে। তো আমরা সব শেষে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর আমরা দেখব যে মোবাইল ডিভাইস এবং অন্য অন্য ডিভাইস থেকে কীরকম দেখা যায়। তো এখানে ট্যাবলেটে সিলেক্ট করলাম। তো ট্যাবলেটে সিলেক্ট করার পর এখানে সব কিছু প্রায় ঠিকই আছে, এখানে তিনটি শো করছে, তিনটির জায়গায় আমরা দুইটি করে দিতে পারি। তো এখানে প্যান আইকনে ক্লিক করব, তারপর এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন ট্যাবলেটের আইকন রয়েছে, কারণ আমরা ট্যাবলেট মোডে আছি। তো ট্যাবলেটের জন্য এখানে টু করে দিব এখানে। তো ট্যাবলেটের মোড়ে আমাদের এখানে দুইটি শো করবে। তো এখানে আসার পর আপাতত ঠিকই রয়েছে, তারপর এখানে এগুলো সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে উপরে একটি মার্জিন দিয়ে দিতে পারি ইমেজটির, এখানে এটি এটির সাথে সমান হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে আমরা এখান থেকে মার্জিনে টপে আমরা 50 পিক্সেল দিয়ে দিচ্ছি অথবা 100 পিক্সেল দিয়ে দিলাম। তারপর এটি একটু নিচে নেমে এলো, এটি এটির সাথে সমান হলো। তারপরে এখানে আসার পর দেখুন একটি সমস্যা শো করছে। তো আমরা এখানে এগুলোতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে মার্জিনে ক্লিক করব। তো মার্জিনটি আমরা ডিলিং করে দিলাম, তারপরে আবারও এখানে বইতে ক্লিক করব, এখান থেকে আমরা মার্জিনগুলো সরিয়ে দিব। তো প্রত্যেকটির ক্ষেত্রে আমরা মার্জিনটি সরিয়ে দিচ্ছি, মার্জিনটি সরিয়ে দিলাম, ডিফল্ট মার্জিন এখানে পাচ্ছে। তারপর এখানে যদি উপরে আসি, এখানে এটি দুই ভাগ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন ট্যাবলেটের জন্য সাইজ আমরা কীভাবে রাখছি, তো সেটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এভাবে আপনি এটিকে রেসপন্স করতে পারেন। তারপর আমরা এখানে মোবাইল মোডে আসব, মোবাইলে ক্লিক করলাম এবং মোবাইল থেকে দেখি কেমন দেখায়। তো মোবাইল থেকে এটি এমন দেখাচ্ছে, তো আমরা চাইলে আরও ছোটো করে দিতে পারি। তো আপাতত থাক এটি। তারপর এগুলো সব কিছু দেখার পর আমরা একটি, তো এগুলো ঠিকই আছে, তো এগুলো ঠিক দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানে এই ইমেজটি আমরা উপরে নিয়ে যেতে পারি, ইমেজটি যেহেতু এভাবে শো করছে। তো ইমেজটি উপরে নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম, সরি এখানে বইটির ক্লিক করলাম, অথবা আমরা একদম উপরে সেকশনটিতে ক্লিক করব। করার পর এখানে অ্যাডভান্সে আসব, আসার পর এখানে রেসপন্সে ক্লিক করব, তারপর রিভার্স কলাম মোবাইল, মোবাইল থেকে এটি রিভাইজ হয়ে যাবে। দেখুন আমাদের এখানে ইমেজটি উপরে চলে এসেছে, তারপর এটি নিচে চলে এসেছে। তো আমরা এখানে ইমেজের মার্জিনটি আমরা এখান থেকে চেঞ্জ করব। তো উপরে মার্জিন পাচ্ছে, আমরা এখান থেকে মার্জিনটি ডিমার্জিন করে দেব। তো এটি এভাবে শো করছে, বাকি সবগুলো ঠিক দেখাচ্ছে, কোনো সমস্যা পাচ্ছি না। তো এখানে একদম নিচে আসলে দেখুন আমাদের এটিতে সমস্যা, টেস্টিমোনিয়ালে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখানে টেস্টিমোনিয়ালে যাব, অথবা আমরা একদম নিচে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পর এখানে দেখুন শো, তো আমরা এখানে 1-1 করে দেবো, আমরা একটা করে শো করতে চাচ্ছি মোবাইল ডিভাইস থেকে। দেখুন একটা একটা করে শো করছে। তারপর এখানে জিং জাং এটি আমরা একটু চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করলাম। তো এখানে স্টাইলে আসলাম ক্লিক করার পর, তারপর এখানে শেপ ডিভাইডারে আসব, আসার পর এখানে উইথটি একটু বাড়িয়ে দিই, হাইটটি একটু কমিয়ে দিই মোবাইল ডিভাইসের জন্য। তো এখানে অ্যাড করে দিলাম, তারপর সবশেষে আমরা আপডেট দিব এবং আমাদের সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো আমরা আগামী পর্বে বাকি অংশগুলো দেখব, যে হেডারের এই সিস্টেমগুলো কীভাবে চেঞ্জ করব, তারপর বাদ বাকি অপশনগুলো আমরা কীভাবে চেঞ্জ করব। আজকের পর্ব এই পর্যন্ত, আগামী পর্বের জন্য আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।